एक गोटा गाजी शेर बांगलार पर सुन्नियतर मैदानी एक प्रबाद वाक्य छो हाशिमी नईमी एक प्रबाद वाक्य छो आलहमदुल्ला এদের থেকে আমরা এগুলো সুন্নিয়ত শিখতে পেরেছি। বর্তমানে আমাদের ষোলো শহর জামে আহমদিয়া সুন্নিয়ার শাইখুল হাদিস মুফতি আহলে সুন্নাহ উস্তাদ উলামা আল হাজ মাওলানা মুফতি ওবায়দুল হক নঈমী রাহিমাহুল আলী উনি হুজুরের আগাগোড়া ছাত্র, ফার্স্ট টু লাস্ট আগাগোড়া ছাত্র। সেদিন সোহদাই কারবালার শানে এমন বক্তব্য আমরা শুনলাম জীবনে, এ বক্তব্য আর শুনি নাই। যেমন নঈমী সাহেব কাবলা মুদাজ্জিলুল আলীর বক্তব্য, তেমনি ইমাম আহলে সুন্নতের মুদল্লল বক্তব্য শুনে ওদিন থেকে আমি চিন্তা করলাম যে এই হুজুরের সান্নিধ্যে আমাকে একদিন যেতে হবে, যদি কোরআন হাদিসের সঠিক তত্ত্ব যদি আমি জানতে হয়। আপনারা সবাই অবগত আছেন, জানেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের যিনি আজীবনের ইমাম ছিলেন, গাজী দীন মিল্লাত শাইখুল আরব ওয়াল আজম ওস্তাজুল উলামা আল্লামা সৈয়দ আজিজুল হক আল কাদেরী শের বাংলা রহমতুল্লাহ আলাই, যার রক্তের বিনিময়ে, যার কোরবানির বিনিময়ে আমরা বাংলাদেশের মানুষ সুন্নিয়ত কি, আহলে সুন্নাত ওয়াল জামাত কি, যার মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছে, যার রক্তের বিনিময়ে দেশের মানুষ হক এবং না হক, হক এবং বাতিলের পার্থক্য বুঝতে পেরেছেন, যার মাধ্যমে দেশের মানুষ আমরা সুন্নিয়ত পেয়েছি, গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর থেকে এই দেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামতির দায়িত্ব যিনি পালন করেছেন প্রায় 58 বছর ধরে, দীর্ঘ সময় ইমামতির দায়িত্ব পালন করে গত মঙ্গলবার সকাল 5টার সময় মা ও শিশু হসপিটালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যার ইন্তেকালে গোটা বাংলাদেশ তথা গোটা বিশ্ব সুন্নি জামাত খুবই মর্মাহত। যাকে হারিয়ে আমরা পাগল ফারা এতিমের মতো, যার শূন্য স্থান পূরণ করার মতো আগামীতে এত বড় উচ্চ মাহফিল আলেম, যাদেরকে বলা হয় আলেমে বা আমল, যারা আল্লাহর ওয়ালি, এই সুন্নি জামাতের এই শূন্য স্থান পূরণ হওয়ার মতো নয়। হুজুর কিবলা আল্লামা হাশেমি দামাত বরকাতুল আলিয়া হাজার হাজার উস্তাজের আলেম, হাজার হাজার আলেমদের উস্তাজ, ডাইরেক্ট ইনডাইরেক্ট হাজার হাজার বর্তমান বাংলাদেশের জমিনে যারা বড় বড় মুহাদ্দিস মুফতি মুফাসসির, অধিকাংশ মানুষ হুজুরের ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ছাত্র আলহামদুলিল্লাহ। ওয়াজিদি আলিয়া মাদ্রাসার মতো
মাদ্রাসায় 27 বছর যাবত একধারে হাদিস পড়াচ্ছেন। যখন ওয়াজদি আলিয়া মাদ্রাসায় ইমাম আহলে সুন্নাত হাদিস পড়াচ্ছিলেন, তখনকার যারা ছাত্র, যেমন বর্তমান আমাদের ষোলো শহর জামিয়া মদিয়া সুন্নিয়ার শাইখুল হাদিস মুফতি আহলে সুন্না উস্তাদুল উলামা আলহাজ মাওলানা মুফতি ওবায়দুল হক নঈমী রহমতুল্লাহ মাদ্দাজিল্লুল আলী, উনি হুজুরের আগাগোড়া ছাত্র, ফার্স্ট টু লাস্ট আগাগোড়া ছাত্র, ওয়াজদি আলী মাদ্রাসার ছাত্র। আমাদের আরেকজন বড় উস্তাদ ইন্তেকাল করেছেন, সিফাতুলি আলী মাদ্রাসার প্রতিষ্ঠাতা উস্তাজি ওয়া উস্তাদুল উলামা রেহনমায়ে শরীয়ত ওয়া তরিকত মুর্শিদ আলহাজ মাওলানা আজিজুল্লাহ আল কাদেরী আস সাঈদী রহমতুল্লাহ আলাই, ইনিও হুজুর কেবলার ছাত্র। গহির আলী মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ দোস্ত মুহাম্মদ রহমতুল্লাহ আল্লাহের সাহেবজাদা, সাবেক গহির আলী মাদ্রাসার প্রিন্সিপাল মুজাহিদে মিল্লাত উস্তাদ উলামা আলহাজ মাওলানা সৈয়দ নুরুল মুনাফফর রহমতুল্লাহ আলাই, এরা সবাই হুজুরের ছাত্র। এক কথাই বলতে গেলে বর্তমান আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিয়ত জামাতের অঙ্গনে যত বড় বড় মুহাদ্দিস মুফতি মুফাসসির প্রায় ইমাম আহলে সুন্নাতের ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট, ডাইরেক্ট কেউ ছাত্র, কেউ ছাত্রের ছাত্র, কেউ ছাত্রের, এভাবে এমন একটা এলমের জাহাজ বড় বড় ওলামা ইকরামরা পর্যন্ত কোন একটা মসলার মধ্যে বেঁচে গেলে সমাধানের জন্য যার দরবারে দৌড়ে যেতেন, আমরাও যার দরবারে দৌড়ে যেতাম। আজকে ওনাকে হারিয়ে সবাই পাগল, বেরেলি শরীফ থেকে ওনার জন্যে শুভবার্তা পাঠাচ্ছেন, পাকিস্তান থেকে শুভবার্তা পাঠাচ্ছেন, সারা ওয়ার্ল্ড থেকে, এমনকি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী হুজুর কেবলার জন্য শুভবার্তা দিয়েছেন, প্রেসিডেন্ট শুভবার্তা দিয়েছেন, বড় বড় মন্ত্রী মিনিস্টার শুভবার্তা পাঠাচ্ছেন। এমন আলেম আর বাংলার মানুষ, এত বড় সুন্নি জামাতের ইমাম আমরা আগামীতে পাব কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। আজকে হুজুর কেবলার চার দিনের ফাতিহা শরীফ হবে, ইসালে সওয়াব করা হবে। আসলে সত্য কথা বলতে কি, ইসলামের নামে অনেক দল উপদল হতে 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 আর জায়গা নাই। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, হে আমার উম্মত, ইহুদ এবং নাসারা, ইহুদ এবং ইহুদ মানে মুসা ইসলামের ধর্মাবলম্বী, নাসারা মানে ঈসা ইসলামের ধর্মাবলম্বী যাদেরকে খ্রিস্টান বলা হয়, আমার রসুল বলেন ইহুদ এবং নাসারা ওরা 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাম ওয়াহিদা, একটি দল ছাড়া বাকি 72 দল যাবে জাহান্নামে, নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলো রাসূল পাক ইসলামের হাদিস, একটি দল যাবে জান্নাতে, মাত্র একটি দল জান্নাতে যাবে। আল্লাহর পীর রাসূল ইসলামের সাথ করেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, একটি দল ছাড়া বাকি 72 দল যাবে জাহান্নামে,
জান্নাতে যাবে মাত্র কয়টি দল? একটি দল। সাহাবা ইকরাম নবীর কাছে প্রশ্ন করেছিলেন, নবী গো, যেই দলটি জান্নাতে যাবে সেটা কোন দল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মধ্যে আমি রসুল থাকবো, যেই দলের মধ্যে আমার সাহাবা ইকরাম থাকবে, এটা হচ্ছে জান্নাতি দল। আলহামদুলিল্লাহ, এই দলের অফার নাম আসসাওয়াদুল আজম, এই দলের অফার নাম সিরাতে মুস্তাকিম, এই দলের অফার নাম আহলুস সুন্নাত ওয়াল জামাআ। আলোচনা অনেক লম্বা, সম্ভব না, শুধু হুজুর কাবলার একটু ধারণা আপনাদেরকে আমি দিচ্ছি। ওনার সম্পর্কে না বললে তার নিমক হারামি হবে। কোরআনে পাকের একটি আয়াত, ইয়ামা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, কিয়ামতের কঠিন দিনে কিছু মানুষের চেহারা, অনেক মানুষের চেহারা উজ্জ্বল হবে, অনেক মানুষের চেহারা একেবারে কালো হয়ে যাবে। ইয়ামা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, কিয়ামতের কঠিন দিনে কোন মানুষের চেহারা উজ্জ্বল হবে, কোন মানুষের চেহারা কালো হবে। এই আয়াতের তাফসিরে মুহিসুন্না ইমাম বাগাভি তার বিখ্যাত কিতাব মুআল্লিমুত তানজিলের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা লিখছেন, কিয়ামতের মাঠে যে সমস্ত মানুষের চেহারা উজ্জ্বল হবে এরা কারা? ওখানে একটা হাদিস এনেছেন, বলেন হুম আহলুস সুন্নাত ওয়াল জামাআ, এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ, কি মানে আহলুস সুন্নাত ওয়াল জামাত? এটাই হলো ইসলামের মূল দল, জান্নাতি দল। আহলুস সুন্নাত ওয়াল জামাত ইসলামের মূল দল, জান্নাতি দল। আলহামদুলিল্লাহ, আল্লাহর বড় সীম দয়ার মেহরবানি, আমরা সেই দলেরই অন্তর্ভুক্ত। আমরা খুশি না বেজার? আর বাংলাদেশের মধ্যে গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির পরে এই সুন্নিয়তের প্ল্যাটফর্মের মধ্যে 58 বছর ধরে যিনি নেতৃত্ব দিয়ে এসেছিলেন উনি আজকে আমাদের মধ্যে নাই। উস্তাজি ও উস্তাজুল উলামা রেহনুমায়ে শরীয়ত ওয়া তরিকত মুর্শিদে বরহক ইমাম আল্লামা কাজী মোহাম্মদ নুরুল ইসলাম হাশেমি, সবাই বলুন রহমতুল্লাহ আলাই, উনি আমাদের থেকে বিদায় হয়ে আমরা সবাইকে সুখ সাগরে বাসিয়ে দিয়েছেন। সত্য কথা বলতে কি, ইসলামের নামে আমরাও কিন্তু ভিন্ন পথে চলে গিয়েছিলাম। সত্য কথা বলতে হবে না, আমরাও তো ইসলামের নামরও তো ভিন্ন পথে চলে গিয়েছিলাম। এমনকি আমাদের শাইখুল হাদিস জামিয়ার আল্লামা মুফতি উবাদুল হক নেইমি দামাত বরকাতুল কুসিয়া, ওনার জুবান থেকে শুনছি উনিও ভিন্ন পথে চলে গিয়েছিলেন, কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের এই সঠিক দল আমরা কিভাবে পেলাম? আল্লামা হাশমির মুদল্লল বক্তব্যের মাধ্যমে, দলিল ভিত্তিক মুদল্লল বক্তব্যের মাধ্যমে উনি এমন কোরআন সুন্নার দলিল দিয়ে প্রমাণ করেছেন বিশ্বের জমিনে ইসলামের সঠিক দল থাকলে তার নাম আহলে সুন্নাত ওয়াল জামা। উনি এমন দলিল দিয়ে, কিতাব দিয়ে, দলিল দিয়ে আমরা ছোটবেলায় মনোযোগ সহকারে শুনতাম,
হাতে কলম থাকতো, কাগজ থাকতো, কোন মশলা সম্বন্ধে কি বলছেন লিখতাম, কোন কিতাবের নাম বলছেন নোট করতাম, লাস্টে কিতাবের সাথে মিলাতাম। এই মন মানসিকতার লোক তো এখন খুবই কম। আল্লামা হাশিমির মুদল্লল বক্তব্য শুনে আমরা অন্য বাতেল পথ পরিহার করে আমরা সুন্নিয়তের ময়দানে আসতে পেরেছি। আল্লাহু আকবার। আপনাদের সামনে খেতাবতের দায়িত্ব পালন করছি, এগুলো অবদান, আল্লামা হাশিমির অবদান। আমি অনেক আলেম দেখেছি, আমরা কথা কম বলি, মানুষ মানুষকে আমরা কোরআন হাদিস দিয়ে যাচাই করি। আমি আমার লাইফে আমি 78 এবং 79 আমি হুজুর কাবলার বাড়ির যে প্রতিষ্ঠিত মাদ্রাসা আহসানুল উলুম গওসিয়া মাদ্রাসা, হুজুর কাবলার বিটা বাড়ির উপরে মাদ্রাসা, উনি কারো থেকে চান্দা গায়রা উচুল করে উনি মাদ্রাসা দেন নাই, নিজস্ব জায়গার উপর, নিজের বাবার রেখে যাবার জায়গার উপর। ওনার বাবাও তো জগৎবাসা আলেম ছিলেন, আল্লামা রহনুমায়েশওয়াত তরিকাত হাসানুজ্জামান রহমতুল্লাহ আলাইহ। উনি তিনজন ছেলে রেখে গেছেন, জগৎবাসা আলেম, সুন্নি জামাতের আলেম, আলহামদুলিল্লাহ। ওই মাদ্রাসার ছাত্র আমি 78 এবং 9 76 77 আমি সোমানীয় ছাত্র ছিলাম, ফাতরঘাটা সোমানি মাদ্রাসা আছে না, ওই সোমানি মাদ্রাসার ছাত্র ছিলাম। এরপরে একবার সোবাহানি মাদ্রাসায় শহদায়ে কারবালার মাহফিল দিয়েছিলেন, তখন হযরতে সুবহান সদাগর রহমতুল্লাহ আলাই, যার নামে সুবহানিয়া মাদ্রাসা, আব্দুস সুবহান সদাগর তার জীবনের সমস্ত সম্পদ মাদ্রাসার নামে অক্ষ করে দিয়েছিলেন, এ সুবহানিয়া আলী মাদ্রাসা। সুবহানিয়া মাদ্রাসার যে সম্পদ উনি দিয়ে গেছেন, কেউ যদি কোনো জাকাত ফিত্রা উসুল না করে যুগ যুগ ধরে এই মাদ্রাসা চলে যাবে, সুবহান সদাগরের জীবনের সঞ্চিত অর্জিত সমস্ত সম্পদ মাদ্রাসার নামে করে দিয়েছিলেন। এবং ওনার পরে মাদ্রাসা পরিচালনা করেছিলেন, যার নাম ইসলাম মিয়ে, মরহুম ইসলাম মিয়ে, এটা সুবহান সদরের মেয়ের জামাতা, যিনি আমাদের মাঝবান্ডার শরীফের আলহাজ মঈনুদ্দিন আল হাসানি রহমতুল্লাহ আলাইহির শাশুড়, বর্তমান যিনি মজবান্ডার দরবার শরীফের একজন সাজ্জাদা নাসীন, আওলাদে গোসল আজম মজবান্ডারি আলহাজ জনাব সাইফউদ্দিন আল মজবান্ডারি আল হাসানি, ওনারই নানা। কি নাম? ইসলাম মিয়ে, মারা গিয়েছেন, আল্লাহ জান্নাত নসিব করুক। তখন আমরা ওই মাদ্রাসার ছাত্র, অনেক লম্বা ইতিহাস। ওই মাদ্রাসায় সৌদায়ে কারবালার মাহফিল দিয়েছিলেন, আমরা প্রথমে দেখলাম ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশমি সাহেব হুজুর কিবলা রহমতুল্লাহ আলাই, এবং পাশাপাশি আমাদের জামে আহমদিয়া সুন্নিয়ার শাইখুল হাদিস আল-হাজ মাওলানা মুফতি ওবায়দুল হক নঈমী মুদাজিল্লুল আলী, ওরা ওস্তাদ ছাত্র। একসময় তো গোটা গাজী শেরেবাংলার পরে সুন্নিয়তের ময়দানে একটা প্রবাদ বাক্য ছিল, হাশিমি নঈমী, হাশিমি নঈমী, একটা প্রবাদ বাক্য ছিল। আলহামদুলিল্লাহ, এদের থেকে আমরা এগুলো সুন্নিয়ত শিখতে পেরেছি। সেদিন সৌদায়ে কারবালার শানে এমন বক্তব্য আমরা শুনলাম, জীবনে এই বক্তব্য আর শুনি নাই। যেমন নঈমী সাহেব কিবলা মুদাজিলুল আলীর বক্তব্য, তেমনি ইমাম আহলে সুন্নতের মুদল্লল বক্তব্য শুনে ওদিন থেকে আমি চিন্তা করলাম যে এই হুজুরের সান্নিধ্যে আমাকে একদিন যেতে হবে,
যদি কোরআন হাদিসের সঠিক তথ্য যদি আমি জানতে হয়, এ থেকে সোবানি মাদ্রাসায় 77-এ সোবানি মাদ্রাসা দাখিল পরীক্ষা দিয়ে আমাদের কেন্দ্র ছিল দারুল উলুম মাদ্রাসা। আমি ওই পরীক্ষা দিয়ে সরাসরি হুজুর বাড়িতে চলে গিয়েছিলাম যে এই বুজুর্গ হাস্তিদের পাশে থাকলে বুক নলেজ আর আউট নলেজের মধ্যে আকাশ পাতাল কি বেশ কম। আপনি শুধু কিতাব পড়ে আলেম হলে হবে না, আপনার প্র্যাকটিক্যাল জানতে হবে। যে এই জন্য তো আমার আল্লাহ শুধু কোরআন নাজিল করেন নাই, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর এসেছে আর একটা সুস্পষ্ট কিতাব। নূর মানে রাসূল, কিতাব মানে কোরআন। কি মানে আল্লাহ শুধু কোরআন পাঠান নাই, কোরআন তো থিওরিক্যাল, আর সেই 30 পারা কোরআনে পাকের প্র্যাকটিক্যাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থিওরিক্যাল আর প্র্যাকটিক্যাল উভয় লাগবে। আমি বললাম আমি যতই কিতাব পড়ি যতই ভালো ছাত্র হই, থিওরিক্যাল না পাশাপাশি কি লাগবে? প্র্যাকটিক্যাল লাগবে। আল্লাহু আকবার, আমি আমার জীবনে আমার লাইফে অনেক আলেম ওলামাদের সোহবতে গিয়েছি, অনেক পীরানের তরিকাতের সোহবত আমরা গিয়েছি, দোয়া নেওয়ার সুযোগ, অনেক আলেম ওলামাদের সোহবতে গিয়েছি, কিন্তু কিতাবের সাথে যার লাইফটা বাস্তব পেয়েছি ইমাম হাশিমের লাইফটা আলহামদুলিল্লাহ। এদেরকে আলেমে বা আমল বলা হয়। এদের সম্বন্ধে আল্লাহ বলছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন আল্লাহর বান্দাদের মধ্যে একমাত্র হাক্কানি রব্বানি আলেম রাই আল্লাহকে ভয় করে। আমি কাউকে ছোটখাটো মনে করা ইস্তাগফারুল্লাহ এটা উদ্দেশ্য না। আল্লাহ যাকে যে ফজিলত দিয়েছেন এটা আমাকে মানতে হবে না? আমি অনেক আলেম ওলামাকে দেখেছি, এখন আলহামদুলিল্লাহ আছে, দোয়া করবো আল্লাহ যেন এদের হায়াত রাস করেন। বাংলাদেশে ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট নাই এমন কজন আলেম পাবেন? এখন তো আজকাল লাইফ ইন্স্যুরেন্স এই সেই আজে বাজে, বাংলাদেশের ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট নাই আমাদের মধ্যে এমন আলেম আমরা কজন পাবো? আমি আল্লাহর কসম করে বলবো হুজুর কেবলারা তিন ভাই তিনের জন্যই আমার উস্তাদ। প্রথম এন্তেকাল করেছেন মেজো হুজুর, এরপর এন্তেকাল করেছেন ছোট হুজুর যাকে বলে মুফতি বাঙ্গাল, মুফতি ফকিহ বাঙ্গাল উস্তাদ উলামা আলহাজ মাওলানা আমিরুল ইসলাম হাশেমি রহমতুল্লাহ আলাই, এবং ওনার মেজো ভাই আগে মারা এন্তেকাল করেছেন, ওনার সবাই কাজী বংশের লোক, মুজা উস্তাদ এল মুকাররম উস্তাদ উলামা আলহাজ মাওলানা বজুল রহিম হাশেমি রহমতুল্লাহ আলাই। আগে মেজো ভাই গেছেন, এরপরে ছোট ভাই, এখন গেলেন বড় ভাই, তিনজনে জগত বাসা আলেম। এবং আমি 78-79 থেকে ওদের পাশে ছিলাম, জীবনে কোনোদিন ব্যাংকে অ্যাকাউন্ট করতে আমি নিজের জীবনে কোনোদিন দেখি নেই। বাবার রেখে যাওয়া অনেক সম্পদ, কিন্তু বাবার সম্পদ কোনটা কোথায় আছে এরা কিন্তু জানে না, কারণ এদের রাত্রদিন চিন্তা ছিল আমার রসুলের দিনের জ্ঞান কিভাবে অর্জন করবে, কোরআনের জ্ঞান কিভাবে অর্জন করবে, রসুলের পাশ ইসলামের সন্ন্যতের জ্ঞান কিভাবে অর্জন করবে। আল্লাহ জীবন দিয়েছেন, এই জীবন গোঠা জীবনটা দিয়ে আমার নবীর রেখে যাওয়া ইসলামকে পাহারা দেওয়া। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আমরা নিজের বাড়ি পাহারা দিই, নিজের ফ্যাক্টরি পাহারা দিচ্ছি, নিজের বাড়িঘর পাহারা দিচ্ছি,
কিন্তু ভাইজান আমার নবীর রেখে যাওয়া ইসলামের বাগান পাহারা দেওয়ার মতো লোক কজন পাবেন? আল্লামা হাশমি যদি ইমামতির দায়িত্ব নিয়ে নবীর বাগানকে পাহারা না দিতেন, সাধারণ পাবলিক না, আমাদের মতো অনেক আলেমরাও তো গোমরা হয়ে যেত। আজকে ইসলামের নামে কত দল, কত দল, কত উপদল, বাতিল কোনটা হয়ে গেছে? আমার রসুল বলছেন, খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা, শাররুস শারারে শারারুল উলামা, ভালোর মধ্যে শেষ ভালো আলেম, আবার দুষ্টুর মধ্যে শেষ দুষ্ট আলেম। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর নবীর হাদিস মোতাবেক যারা সত্যিকার হক্কানি রব্বানি আলেম, আমরা সেই আলেমদের সোহবত আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। কথার নাম লতা, আমি হুজুর কামলার জীবনে কোনোদিন, আমি একটা আল্লাহর ঘর মসজিদে কথা বলতেছি, ইমাম আহলে সুন্নতের জীবনে কোনোদিন ভুলেও হট্ট হাসি দিতে আমি জীবনে দেখি নাই। আপনি একটু খুব খেয়াল করেন, আমি আমার এই জীবনে হুজুরের সোহবত আমি বেশি ছিলাম, উনি কোনোদিন ভুলেও হট্ট হাসি দিতে আমি জীবনে দেখি নাই। বেশি হাসি আসলে মুস্কি হাসি দিতেন, এভাবে হাত মুখের মধ্যে দিয়ে ফেলতেন। এখন তো ফেসবুকে বড় বড় মৌলবীরা ওয়াজ করতেছে, হাসতে 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 পাবলিকও হাসছেন, হুজুরও হাসতেছে, এগুলো ইসলাম? আমার রসুল বলেন, আমি যা জানি তোমরা তোমাদের দেখতেন, তোমরা কোনোদিন হাসতে পারত না, কম হাসতে, কান বেশি কান্নাকাটি করতেন। হট্ট হাসি এটা হারাম, এটা ইসলামে নাই। আমি আশ্চর্য লাগলো যে ইমাম হাশেমি ছোটবেলা থেকেই নিজের লাইফকে, জীবনকে নবীর সুন্নত মোতাবেক এভাবে গঠন করে ফেললেন। উনি কোনোদিন হট্ট হাসি দিতে আমি জীবনে দেখি নাই। হাসতেন মুস্কি হাসি, যেটা আমার রসুলের সুন্নত, মুস্কি হাসি আমার রসুলের সুন্নত। হট্ট হাসি আসলে মুহূর্তের মধ্যে মুখের মধ্যে হুজুর কি দিয়ে ফেলতেন, হাত দিয়ে ফেলতেন। এই ধরনের আলেম আপনি কজন পাবেন? নবীর সুন্নত মোতাবেক নিজের লাইফকে গঠন করেছেন কজন পাবেন? এবং এন্তেকালের পরেও হুজুরের চেহারার মধ্যে সে মুস্কি হাসি আপনারা দেখেন না? আপনারা দেখেন না? ফেসবুকে দেখেন না? মুস্কি হাসি স্পষ্ট, স্পষ্ট মুস্কি হাসি। হট্ট হাসি জীবনে কোনোদিন দেন নেই, কারণ উনি ওনার লাইফকে রসুল পাকের সুন্নত মোতাবেক গঠন করে ফেলছেন। আমি ওনাকে অনেক ফলো করেছি, বলি কম কথা কম বলা ভালো, গবেষণা ভালো। উনি যতবার এই যে সুল, মাথার সুল, আমরা তো মাথার সুল আশ্রাই, আমরা মাথার সুল খাটি। আমি ওনাকে অনেক ফলো করলাম, উনি কিভাবে সুল রাখে, কিভাবে সুল কাটে দেখলাম। উনি ছিরুনি দিয়ে চুল আশ্রানোর পর যে চুলগুলো, কোন একটা চুল যেন মাটিতে না পড়ে, উনি চুলগুলো ছিরুনি থেকে নিয়ে বা পর্দাগুলো নিয়ে এভাবে ফুটলার মতো করে ফকারের মধ্যে নিয়ে নিতেন। আমি এটা নিয়ে অনেক গবেষণা করলাম, এটা মূল কারণটা কি? উনি চুলগুলো জমিনে না ফিতরা আমাদের চুল কেটে মাটিতে ফেলে দিচ্ছে, হ্যাঁ, ইনি চুলগুলো আশ্রিয়ে যে চুল পায় এগুলো এভাবে ফোটলার মতো করে উনি ফকের মধ্যে নিয়ে নেন, এর মূল কারণটা কি? আসলে এর মূল কারণ কি জানেন?
এটা আমার রসুলের সুন্নত। আমার রসুলের একটি সুর মোবারক জমিনে পড়তে দেন নাই, কারণ রসুল পাক ইসলামের একটি সুর যদি জমিনের মধ্যে পড়ে, খোদাই না করুক কোন মানুষ হাঁটার সময় যদি কারো পায়ের নিচে পড়ে, এই ধ্বংস হয়ে যাবে, আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে। রসুল পাক সবাই বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ দশম হিজরিতে বিদায় হজ করার পরে জিলহজ মাসের দশ তারিখ নয় তারিখ মগরিবের পরে তো মুজদালিফার দিকে রওনা হয়ে গেছেন, সারা রাত মুজদালিফায় অবস্থান করেছেন, মশআরুল হারামের পাশে অবস্থান করেছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, ফজরের নামাজ মুজদালিফায় পড়া মাত্রই দশ তারিখ সকালবেলায় মিনার দিকে রওনা হলেন, বড় শয়তানকে সাতটা পাথর মারলেন, বড় শয়তানকে সাতটা পাথর মেরে এসে প্রথম কাজ হবে কোরবানি দেওয়া। রসুল পাক নিজের হাতে কোরবানি দিলেন, কোরবানি দেওয়ার পরে এখন ফালা হলো মাতার সুল কি করে নেওয়া, মাতার সুল মুড়াই নেওয়া। এখানে একটা আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, আমাদের অনেক হাজি সাহেব নিজের হাতে কোরবানি দেয় না, এত কষ্ট করে মক্কা শরীফ গেল, একটু কষ্ট করে মিনায় গিয়ে যেখানে গরু ছাগল দুম্বা আছে ওখানে কিনে কোরবানি দিবে, এ কষ্ট করতে পারে না, মুয়াল্লিমদেরকে দিয়ে দেয়। আর একটা নতুন সিস্টেম, ব্যাংকে টাকা জমা করা, কোথায় ব্যাংকে টাকা জমা করা। তা আপনি এত যদি আরন প্রিয় হয়ে থাকেন আপনি হজে যাওয়ার দরকার নাই, এত এত আরাম বিশ্রাম যদি চান আপনাকে হজে যাবার কোনো দরকার নাই, কারণ ওখানে সমস্যাটা কি, ওখানে সমস্যাটা হলো কোরবানি দেওয়ার আগে আপনি মাথার চুল মোড়াতে পারতে পারবেন না, হাত্তা ইয়াবলুগাল হাদি মহিল্লা, যতক্ষণ পর্যন্ত আপনি কোরবানির জন্তুর গলায় ছুরি দিবেন না ততক্ষণ পর্যন্ত আপনি মাথা মোড়াতে পারবেন না। আপনি যে ব্যাংকে টাকা দিলেন ওরা আপনার কোরবানি কখন জবাই করতেছে, আপনি মাথার চুল কখন মোড়াচ্ছে আপনি বলতে পারবেন? এ সামান্য জিনিসের জন্য আপনার হজটা নষ্ট হল। নিজে কোরবানি দিবেন, কাউকে মজবুত কাউ থাকে বা আমাকে একটু কোরবানি গা নিয়ে যাবেন, খুব সতর্ক করে দিচ্ছি আপনাদেরকে, হজ জীবনে একটিবার ফরজ, এটাও যদি আপনি নষ্ট করে ফেলেন এটা তো হবে না। আমি আমার লাইফে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি যতবার গিয়েছি মিনা মুজদালিফা আরাফা আমি হেঁটে 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 আমার সঙ্গে আরব মানুষজন এ হেঁটে হেঁটে হজ করে আসো আমার সঙ্গে আসো আমি সব চিনি। অনেক মানুষ তো আরামপ্রিয় গাড়িতে উঠে বসে থাকে, আরাফা থেকে মুজদালিফা মাত্র 6-7 কিলোমিটার, আপনি গাড়িতে আসলে 5 ঘন্টার আগে আসতে পারবেন না, গাড়ির উপর বিরক্ত হয়ে যাবেন। আর আমি হাঁটে আসলাম, হেঁটে আসার রাস্তা থেকে তরিকুল মাসাদ বিরাট রাস্তা, লক্ষ লক্ষ মানুষ হেঁটে হেঁটে, কত মধুর বাতাস, আমি হেঁটে হেঁটে আরাফা থেকে মুজদালিফা আসলাম মাত্র 2 ঘন্টা এসে গেলাম। আর যারা গাড়িতে বসে আছে আমরা এদিকে মুজদালিফায় পৌঁছে গেলাম ওরা এখনো গাড়িতে আর বাতেন মারে, কোনো দরকার আছে? হ্যাঁ বৃদ্ধ লোক পারবেন না আপনার জন্য ভিন্ন আলোচনা। যাই হোক কথা আসলে দেরি হয়ে যায়, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম রসুল পাক ইসলাম দশম হিজরিতে 10 তারিখ কোরবান করার পরে মাতার সুল মুবারক, এখানে আরেকটা মস্ত মনে রাখবেন, আমার রসুলের সুল মুবারকের মধ্য দিয়ে কি ছিল, আমার আমরা সীতা বলি নাকি তো সুল দুইভাগে ভাগ ছিল, এভাবে মধ্য দিয়ে সীতা পড়া এটা একটা সুন্নত, কারণ সুল খামানোর সময়
আমরা তো নাফিতে কোন দিকে, এখন আমাদের একটা বড় দুর্ভাগ্য, আমাদের এখানে অনেক নাফিত হলো হিন্দু, কিন্তু মক্কা শরীফে যান, মদিনা শরীফে যান, ওখানে কোনো হিন্দু নাফিত নাই। আমাদের মুসলমান ছেলেরা কাজ করতে চায় না। এখন আমার পাশে বাসার পাশে মাশাআল্লাহ ব্রাহ্মণ বাড়ির কিছু লোক, এরা মুসলমানের ছেলে, যারা নাফিতের চুল কাটার কাজ করতেছে। আপনি সৌদিয়াতে যান, কোনো হিন্দু পাবেন না নাফি যারা চুল কাটে। আমাদেরও মুসলমানের ছেলেরা কাজ কেন করো না? এই যে ডান পাশের চুল প্রথমে মুড়ানো, এটা আমার রসুলের সুন্নত। এরপরে বাম পাশের চুল মুড়ানো, এটা আমার রসুলের সুন্নত। আপনি ডান এবং বাম পার্থক্য করতে গেলে মাথার মধ্য দিয়ে কি থাকতে হবে? এটা আমার রসুলের সুন্নত। রসুলের পাশ ইসলাম ডান পাশের চুল মুবারক মুড়ালেন, এহরামের কাফর বসাই দিলেন, যাতে রসুলের কোন একটা চুল মুবারক যেন মাটিতে না পড়ে। ডান পাশের চুল মুবারক মুড়ালেন, আমার রসুল ডাক দিন আয়না আবা তালহা, আবু তালহা কোথায়? ইয়া রসুল আছি তো, নাও আমি নবীর চুল মুবারক গুলো নাও, আমার চুল মুবারক তোমার এহরামের কাফরের মধ্যে নিয়ে নাও। নিলেন, এরপরে বাম পাশের চুল মুবারক কামালেন, এ আবু তালহা কই? ইয়া রসুল আমি আবু তালহা মানে বুঝেন আমার নবীর ইন্তেকালের পর যিনি রসুল পাকের খবর মুবারক খনন করেছিলেন, রসা মুবারক খনন করেছিলেন, আবু তালহা গুলো নাও। সমস্ত চুল মুবারক হযরতে সাইয়েদনা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দিলেন। আবু তালহা না, এই চুলগুলো নিয়ে আমার সাহাবায়ে কেরামদের মধ্যে বন্টন করে দাও, একটা চুল যেন কোথায় না পড়ে, মাটির মধ্যে না পড়ে। আমি এই সুন্নতগুলো আমি দেখতাম আল্লামা হাশিমের জীবনের মধ্যে দেখতাম। আল্লাহ, এগুলো আশ্চর্য হয়ে যাবেন আপনারা। তো যাই হোক, হুজুর কাবলা চলে গেলেন, আমরা কি করব? প্রত্যেকে ইসালে সওয়াব করা আমাদের ইমানের দায়িত্ব নয় কি? আজকে হুজুরের দরবারে আমি গুনাহগার যাব, আপনাদের শুধু খোঁজাওয়ার চেষ্টা করবেন। আর আজকে জুমার পর একটু মিলাদ শরীফ পরে আমরা দোয়া করবো, ইসালে সওয়াব করব। আপনারা যদি বেশি কাজ না থাকে, এই 5 মিনিটের জন্য বসবেন, একটু মিলাদ পরে দোয়া করব। আল্লাহ হুজুরের এই আলোচনাগুলো, এগুলো আমি তো আল্লাহর ওয়াস্তে করছি, এগুলো সওয়াব আল্লাহ হুজুরের রুহের মধ্যে পৌঁছিয়ে দিক। আল্লাহ হুজুরের মাকামাতকে আল্লাহ কিয়ামত পর্যন্ত বুলন্দ করুক। এবং এই উসিলায় বাংলাদেশ তথা গোটা বিশ্বের মুসলমানের যে একটা আতঙ্ক, করোনা ভাইরাস, এই হুজুরের উসিলায় আল্লাহ করোনা ভাইরাস থেকে বিশ্ববাসীকে আল্লাহ মুক্তি দান করুক, আমিন। করোনা ভাইরাসকে আল্লাহ দফন করে দিক, মানুষ যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, আল্লাহ সবার সেই তৌফিক দান করুক। আমার একজন মরিদ শেখ আহমদ ভাটিয়ার কদম রসুলের গতকাল সন্ধ্যায় ওনার মা মারা গিয়েছে, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবে অনেক লোক মারা গিয়েছে, আল্লাহ এগুলো সব তাদের রোহের মধ্যে পৌঁছে দিক। অনেক রোগে আক্রান্ত, আল্লাহ সবাইকে শেফা জেলা কামালা নসিব করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।